গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু SS ব্লগ। দেখো, সকালবেলা মন্দির দিয়েই আমার আজকের ভিডিওটা শুরু করলাম, কারণ আজ আমাদের 19তম বিবাহবার্ষিকী, আর এই দিনটা আমরা দুজনে মন্দিরে যাবই। আর দেখো, মন্দিরে এসে মায়ের দর্শন সকালবেলা করেই আমাদের জীবনযাত্রাটা শুরু করি। কত ভালো লাগে সকালে স্নান করে মন্দিরে আসতে, কি ভালো লাগে তাই না? এবার চলে যাব এখান থেকে বাজারে। এই যে বাজারে চলে এসেছি, আর দেখো কত ধরনের মাছ। আর এই দাদার কাছ থেকে মাছ কিনলে না দেখে কিনতে লাগে না, দাদা কিন্তু আমাদের খুব সুন্দর মাছ দেয়। সেটাই চিন্তা করছি কি মাছ নেব না নেব, তার ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো কি মাছ নিই দেখি, চলো তারপর তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাই কি কি মাছ নিলাম। এই বাজার থেকে চলে এলাম, 10-15 মিনিট আগে চলে এসেছি, আর দেখলেই তো আমরা মাছ কিনছিলাম। তো মাছ কিনলাম, টুকটাক সবজি কিনলাম, অনেক দেরি হয়ে গেছে আজকে। আর ওদিকে আমার হাজবেন্ডেরও বেরোতে অনেক দেরি হয়ে গেছে, খেয়ে বেরোতে পারিনি, এত দেরি হয়ে গেছে, রান্নাই তো করতে পারিনি, সকালে উঠেই তো মন্দিরে চলে গেছি। আর আজকের দিনে মন্দিরে না গেলে হয়, মায়ের কাছে না গেলে হয়, তাই জন্যে মন্দিরে গেলাম, মায়ের দর্শন করলাম। ভালো লাগে সকালবেলা মায়ের দর্শন করতে পারলে, মন্দিরে যেতে পারলে, ওখানে পুজো দিয়ে তারপর আমরা ওখান থেকে বাজারে গেছিলাম। বাজার করেই বাড়ি ফিরলাম, এখন প্রায় 10টা বেজে গেছে, তাই জন্য হাজবেন্ড খেয়ে যেতে পারেনি, দুপুরে আজকে আসবে। আর এমনিও বলেছিল আজকে দুপুরে আসবে, একসাথে খাবে আজকের দিনে। এমনি দিন তো একসাথে খাওয়া হয় না, আমি থাকি একাই থাকি, আর আজকে ছেলেও স্কুল যাবে না, ওই জন্য তিনজন আজকে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়াটা করবো। চলো কি কি মাছ আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো, টুকটাক একটু সবজি কিনেছি, একটু একটা ফুলকপি নিয়ে এলাম, আর টমেটো আনলাম, আর এই যে এই শাকটা নিয়ে এলাম, এটা বানাবো আজকে। পেঁয়াজ শেষ হয়ে গেছিল, পেঁয়াজ নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা এনেছি, আর এই দেখো কোয়াশ, এই কোয়াশ, এই সবজিটা আমার ভীষণ ভালো লাগে, এই যে কোয়াশ নিয়ে এসেছি, তিনটে নিয়ে এসেছি, তিনটে, ওই যে বেশি কিছু আনিনি সবজি, এই কোয়াশ আর ওই ফুলকপি আর একটু কুমড়ো, পাকা কুমড়ো, এই যে। বাজারটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে রেখে দিই, বিশেষ কিছু তো সবজি বাজার নেই, অল্প নিয়ে এসেছি, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাটা করে ফেলি, তারপর তোমাদের কাছে আসবো, কি কি রান্না করলাম দেখাবো। এই দেখো, একটু কই মাছ নিয়ে এসেছি, ছাই দিয়ে কেটেছে, এত নোংরা। এই দেখো, বেশ বড় বড় কই মাছ নিয়ে এসেছি, এই যে কই মাছ, ফুলকপি, আলু, বড়ি দিয়ে কিন্তু কই মাছ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ডের আবার ফুলকপির গন্ধটা মাছে অত ভালো লাগে না, তাকে অন্যরকম করে দেবো, আমি আমার মতো করে একটু করে খাবো। আরেকটা জিনিস এনেছি দেখো, চিতল মাছ, চিতল মাছ নিয়ে এলাম, এই যে চিতল মাছ, এটা আজকে আর কিছু করবো না, এইভাবে ফ্রিজে রেখে দেবো, আজকে খাওয়া হবে না, কিন্তু নিয়ে এলাম, ভালো পেলাম চিতল মাছটা। এই দেখো পেটি গুলো কত বড় বড়, পেটি এনেছি শুধু চিতল মাছে। চিতল মাছটা খেতে সবারই ভালো লাগে, আর গাদার পিসটায় না অনেক কাঁটা থাকে, তো ওটা খাওয়া যায় না, আর এই পেটির পিস গুলো খেতে বেশ ভালো লাগে। এই দেখো চিতল মাছ, শুধু পেটি, শুধু সব কটা পেটি, গাদা আর পিসটা নিয়ে শুধু পেটি নিয়েছি, কত বড় দেখো চিতল মাছ গুলো। দুটো মাছই ফ্রিজে রেখে দেবো আজকে, এই দুটো মাছ কোনোটার একটা করব না আজকে, ওই ফ্রিজে অল্প একটু শোল মাছ আছে, ওটা বাব্বাটাকে করে দেবো, যেহেতু আজকে আমি খাবো না, তাই হাজবেন্ড বললো কই মাছটা আজকে করতে হবে না, কালকে কই মাছটা করবো, আর চিতল মাছটা বৃহস্পতিবার দিন করবো। হ্যাঁ, তো
চলো আবার তোমাদের সাথে পরে দেখা করে একটু টিফিন করে নি। আমার তো রান্না রেডি, তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে নি। আর আমাদের পাশে মাঠে বাচ্চাদের স্পোর্টস হচ্ছে, হয়তো আমার কথাগুলো ঠিক মতো শুনতে পারবে না। চলো তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই কি কি রান্না করলাম দুপুরে। এ দেখো ভাত করে নিয়েছি, ভাতটা সবেই করলাম, গরম গরম ভাত। আর এই যে সবজি করেছি, এটা পাঁচমিশালি সবজি। আর এটা ফুলকপির একটু পাকোড়া মতো করে নিয়েছি, ঢেঁকি শাক, এই শাকটা করেছি। এই যে শোল মাছ বড়ি দিয়ে, আলু দিয়ে, আদা জিরা বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে করেছি। চলো ওদের এবার খেতে দিয়ে দিই, বেজে গেছে আড়াইটা প্রায়। ওই লেবুটা নে, চলো আমরা এবার খেয়ে নিই, ওদের খেতে দিয়ে আমিও বসে পড়বো, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা করছি। ভালো এই বইটা, তাই না? খুব ভালো, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তোমার কানতে হবেই সিনেমাটা দেখে। বানাতে না না, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো সব ভালোই লাগে দেখতে। এই সারাদিন পর আবার তোমাদের কাছে চলে এলাম, এখন একটু সবাই মিলে মুভি দেখছি। আর তোমাদের সেইভাবে তো শ্যুট করতে পারিনি, দুপুরবেলা খাওয়ার টেবিলে যা একটু দেখালাম। আর আমার শরীরটা আজকে একটু খারাপ হয়ে গেছিলো, খুব মানে পায়ে ব্যথা করছিলো, ভালো লাগছিলো না, তাই জন্য আর ভালো লাগেনি ভিডিও করতে। তো কিন্তু আজকের দিনটা কিন্তু আমরা বেশ ভালো কাটালাম, তিনজন একসাথেই ছিলাম, হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছিলো দুপুরবেলা, আর বেরোয়নি, আর ছেলে তো আজকে স্কুলে যায়নি, বেশ মজা হলো। আর আজকে তো যেহেতু সেইভাবে রান্না বান্না করতে পারিনি, আজকে খাওয়া দাওয়াটা হবে বৃহস্পতিবার দিন হবে, আর নিজেরা নিজেরাই আর কি, কেউ তো আর সেরকম বাইরের কেউ কেউ বলা হয়নি বা বলিও না, ছেলেরও পরীক্ষা সামনে। আর ওই তো, আর গিফট কিন্তু ভালো গিফট পেয়েছি, ক্যাডবেরি, বেশ ভালো লাগে ক্যাডবেরি খেতে আমার ভালো লাগে। যাই হোক, গিফটটা তো বড় কথা না, ভালোবাসাটাই বড় কথা, যা ভালোবেসে দেবে সেটাই সব থেকে বড় কথা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো, আর স্কিপ করে দেখো না ভিডিওটা, পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট।